আমি কথা বলতে চাই যে বিষয় নিয়ে, সেটি পৌল করিন্থীয়ের জন্য লিখেছিলেন, দ্য টাইপ অফ পিপল গড চুজ টু ইউজ। ঈশ্বর পৌলকে ব্যবহার করলেন। প্রথম করিন্থীয় তার এক অধ্যায় 26-29 পদ, ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। আমেন। পৌলের মধ্যে ঈশ্বর আমাদেরকে এই পত্রের মধ্যে দিয়ে কিছু জানাতে চাইছেন, ঈশ্বর আসলে আমাদের কিছু জানাতে চান। পৌল, ঈশ্বর পৌলকে আহ্বান করেছিলেন পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করার জন্য। যারা জিহুদি ছিল তাদের জন্য পৌলকে নয়, পৌলকে অজিহুদি পরজাতির জন্য ঈশ্বর মনোনীত করেছিলেন। পাশের জনকে বলুন, আমার জন্য পল, আমার জন্য পল, কারণ আমি জিহুদি নয়, আমি জিহুদি নয়। থ্যাংক ইউ পল। পল যদি না আসতো আমি পরিত্রাণ পেতাম না, কারণ আমার কাছে পরিত্রাণের বার্তা পল নিয়ে এসছে। হালেলুয়া। মনে রাখবেন, সুসমাচারে আমাদের কাছে এত ব্যাপকভাবে এসেছে এর কারণ হচ্ছে পৌল, কারণ তার আহ্বান ছিল পরজাতির জন্য। পৌলের জন্য সুসমাচারের গুপ্ত বিষয় আমাদের কাছে প্রকাশ পেয়েছে, যেটা গুপ্ত ছিল সেটা প্রকাশ পেয়েছে বিকজ অফ পল। ঈশ্বর পৌলকে ব্যবহার করেছেন যেন নতুন নিয়মের বেশিরভাগ বিষয় তার দ্বারা রচনা করতে পারে, তাই জন্য নতুন নিয়মের বেশিরভাগ বাইবেলের বিষয় পৌল দ্বারা। ঈশ্বর পৌলকে তুলে এনেছেন, পবিত্র আত্মার মধ্যে দিয়ে তাকে জ্ঞানবান করেছেন, বাক্যের প্রাচুর্যে তাকে উচ্চকিত করেছেন, সুসমাচারকে সঠিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করেছেন, এবং অবিশ্বাসীদের মধ্যে সত্যের প্রকাশ করেছেন। তিনি ঈশ্বর লোকদের কাছে, ঈশ্বর তার লোকদের কাছে তার চরিত্রকে প্রকাশ করে পৌলের মধ্যে দিয়ে। আমি নিজে আপনাদেরকে দেখাতে চাই আসলে ঈশ্বর কী ধরনের লোকদের পছন্দ করে। তাই আজকের আমার প্রচারের যে টাইটেল, আজকের আমার প্রচারের যে শিরোনাম, কেমন কেমন পাশের জনকে বলুন, ঈশ্বর কি ধরনের লোক পছন্দ করেন তার রাজ্যের জন্য। এর আরেকভাবে বলা যায়, ঈশ্বর ব্যবহার করেন এই ধরনের লোকদের, কেমন বলুন, এই ধরনের লোকদের, নিজেকে একটু দেখায়, এই ধরনের লোকদের, এই ধরনের লোকদের ঈশ্বর বেছে নেন। পৌলকে, পৌলকে যে পরিস্থিতি থেকে ঈশ্বর বাঁচলেন সেটি কঠিন ছিল, কারণ খ্রিস্ট বিশ্বাসীদের পৌল তাড়না করত, পৌল খ্রিস্ট বিশ্বাসীদেরকে টর্চার করত, হত্যা করত, মারামারিতে তাদেরকে টর্চার করার জন্য লিড করত, আর ঈশ্বর তাকে এই ডেকে আনছেন। তাই যারা আপনাকে অপমান করে ঈশ্বর তাদেরকে ধ্বংস করে না, বাট ঈশ্বর চায় একদিন তারা আপনার পাশে বসে জীবন্ত ঈশ্বরের আরাধনা করুক। ঈশ্বর তাকে অত্যাচারী থেকে, কেমন, পৌলকে তিনি অত্যাচারী থেকে অনুগ্রহে নিয়ে এলেন। কেউ কি বলবেন আমার সাথে এরকম হয়েছে? আমি অত্যাচারী ছিলাম, তাড়না কারী ছিলাম, আমি খ্রিস্ট বিশ্বাসীদের গালাগালি করতাম, বাট আজকের এসছি আমি তার আরাধনা করতে। এনিবডি, আমি একটু হাত দেখতে চাই, কেউ কি রয়েছেন যে আমি যিশুকে টিটকারি দিতাম, আমি রহস্য করতাম? ওখেমান, আমি হাতগুলো দেখতে চাই। এনিবডি যারা বলছেন, হ্যাঁ আমি যিশুকে নিয়ে মন্দ কথা বলতাম, আমি বলতাম কুমারী গর্বে, এর বা জন্মানো ঠিক নেই, এ আবার কি বলবে, আমি বলতাম বিদেশি ধর্ম, এনিবডি কেউ রয়েছে যে আপনি টিটকারি দিতেন, খ্রিস্ট বিশ্বাসীদের অপমান করতেন, তাড়না করতেন, বাইবেল নিয়ে তাচ্ছিল্য করতেন, বাট আজকের আপনি বাইবেলকে জড়িয়ে ধরে বলছেন এটাই আমার পরিত্রাণের পুস্তক। হ্যালেলুয়া, হ্যালেলুয়া। ঈশ্বর পৌলকে মনোনীত করলেন একটি পন্থার মধ্যে দিয়ে, তাকে নিয়ে গেলেন,
ঈশ্বর তাকে আহ্বান করলেন, ঈশ্বর তাকে অভিষেক করলেন, তার অনুগ্রহে তাকে বরণ করলেন, তার কাজের জন্য পছন্দ করলেন, বাঁচলেন, মনোনীত করলেন। ফের বলছি, পল কোন ধর্মীয় লিডার নয়, তবুও তিনি মনোনীত করলেন। ঈশ্বর মনোনীত করেন না কোন ডিগ্রি দেখে, খাবার শুনে নিন, ঈশ্বর মনোনীত করে না আপনি কি পাস তাই দেখে। ঈশ্বরের মনোনয়ন টোটালি আলাদা। তিনি বাছেন না কোনো অর্থবানকে লক্ষ্যে, তিনি দেখেন না যে আপনার কাছে কত অর্থ আছে তাই জন্য ঈশ্বর আপনাকে ডাকবে। অনেকে বলে কোনো অর্থমান পরিবর্তন পরিত্রাণ পেয়ে যাবে তাহলে আমাদের চার্চের জন্য টাকা দিয়ে দেবে। ঈশ্বর অর্থের জন্য ডাকে না। ঈশ্বর বলছে, হে আমার বাছাটা তোমাদের মতো নয়, একটু আলাদা। কোনো ফেমাস বা খ্যাতিমান লোককে তিনি বাছেন না, কোনো খুব আত্মিক খুব স্পিরিচুয়াল শুধু উপবাস করে এমন লোককে তিনি বাছেন না। কেমন, ভালো করে শুনুন, খুব ভালো আরাধনা করে ঈশ্বর বাছেন না, কারণ তার বাছার স্টাইল টোটালি আলাদা। যে মানুষ ভাবে আমি ঈশ্বরের চোখে পারফেক্ট, ঈশ্বরের সাথে আমার অন্তরঙ্গ ব্যাপার রয়েছে, তিনি তাকে ডাকেন না। সেদিন সেই জমিদারের ছেলেটা এসে বলছে, আমি যা বলেছে বাইবেল আমি সব করেছি, প্রতিটা আজ্ঞা মেনেছি, আমি কি অনন্ত জীবন পেতে পারি না? যিশু বলছে, আমি তোমাকে ডাকিনি, বা যদিও তুমি আসছো, তুমি বলছো সব পালন করেছি, নো 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 নো, আমার এখানে সব পালন লোকের দরকার নেই, আমার এখানে দরকার অন্য কিছু, আজকে আমি সেটাই বলবো। তিনি ডেকেছেন তাড়নাকারী পৌলকে, তিনি ডাকলেন, শুধু ডাকলেন না, তিনি অন্ধও করলেন। কেমন, ভালো করে শুনুন, ঈশ্বর সম্রা, যখন ঈশ্বর আপনাকে ডাকবে সামটাইম অন্ধত্ব আসবে। আপনি যেখানে হাত দেবেন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু হারিয়ে ফেলছেন, আপনি কোনো কুলকিনারা পাচ্ছেন না, উল্টে আপনি বলছেন আমি যিশুতে এসে কোথায় দিশা পাবো, আমি তো দিশাহীন হয়ে যাচ্ছি। প্রভু বলছে, ওয়েট ফর মি। এটাই হচ্ছে সময় যে তোমাকে আমি ডেকেছি, এটাই নির্ভরতা, এটা দেখানোর সময়। ইউ আর এ ফেথফুল, ইউ আর এ বিশ্বাসী, এই সময় বিশ্বাসে দাঁড়িয়ে থাকো, আমি কথা দিচ্ছি এই অন্ধত্ব দুদিন তিন দিন দশ দিন কেটে যাবে এবং তুমি আরো সুন্দরভাবে দেখবে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের সন্তানরা, তিনি ডাকলেন, অন্ধত্ব হলো। তারপর তাকে তিনি পবিত্র আত্মায় পূর্ণ করলেন, পলকে অভিষেক করলেন, তাকে তার জন্য ব্যবহার করলেন। আজ আপনাকে জানাতে চাই, ঈশ্বর কি ধরনের লোকদের পছন্দ করে বা বাছেন। এখন হচ্ছে সেই সময় যখন ঈশ্বর বাছেন বা মনোনীত করেন তার রাজ্যের কথা ঘোষণা করার জন্য। আজকে সম্পর্ক তিনটে সার্ভিস হতে পারে, ঈশ্বর আজকে আপনাকে বাঁচতে চলেছেন তার রাজ্যের জন্য। আপাত দৃষ্টিতে, কেমন, ভালো করে শুনুন, আপাত দৃষ্টিতে দেখে যাদের মনে হচ্ছে ঈশ্বর তাদের মনোনয়ন করেছে, আসলে তা নাও হতে পারে। ঈশ্বর কাদের মনোনীত করেন? আজ আপনি কি সেই যে বলছেন ঈশ্বর আমাকে বাছুন? আজকের আপনি কি সেই ব্যক্তি যে বলছেন প্রভু তুমি আমাকে বাছো, আমি তোমার দলে যেতে চাই? আমি জানি না, আমি বলতে চাই ঈশ্বর আমায় ব্যবহার করুন। আজকে আপনি বলছেন ঈশ্বর আমায় ব্যবহার করুন, আমায় বাছুন, আমায় মনোনীত করুন। মনে রাখবেন, ঈশ্বর আপনার রূপ দেখে নয়, ঈশ্বর আপনার গুণ দেখে নয়, ঈশ্বর আপনার ট্যালেন্ট দেখে নয়, ঈশ্বর আপনার স্মার্টনেস দেখে নয়, ঈশ্বর আপনার ডিগ্রি দেখে নয়, ঈশ্বর আপনার নাম দেখে নয়, ঈশ্বর আপনার স্ট্যাটাস দেখে নয়, তিনি মনোনীত করেন তার স্টাইলে। আপনাকে দেখে সে মনোনীত করে না, তার স্টাইলে সে আপনাকে মনোনীত করে। আপনি হতে পারেন তার মনোনয়ন। কেমন, পাশের জনকে বলুন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন। কেমন, কেমন, আপনিও হতে পারেন। প্রথম করন্থীয় এক অধ্যায় ২৬ পদ, কারণ হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই। ঈশ্বর জ্ঞানবান ও মানসিক পেশিবহুল পরাক্রমী উচ্চ পদস্থ তিনি বাছেন না।
তার বলছি যে মেয়েরা বলছেন আমার আমার হবু স্বামী হবে six-eight pack, ওটা আপনি বাছেন, ঈশ্বর দৈহিক দেখে বাছেন না, ঈশ্বরের সন্তানরা তিনি বাছেন যারা ঈশ্বরের চরিত্রকে প্রকাশ করেন, তিনি তাদের বাছেন, পছন্দ করেন এবং মনোনীত করেন। হালেলুয়া, ও হালেলুয়া। আজকে আমি বলবো পাঁচ ধরনের লোকদের তিনি বাছেন, কেমন বলে পাঁচ ধরনের, এই পাঁচ ধরনের পাশের জনকে বলে আমি বিশ্বাস করি, কেমন পাশের জন, ওর মধ্যে আমিও পড়ি, এই আমি বিশ্বাস করি, ওই পাঁচের কোয়ালিটির মধ্যে আমিও পড়ি, পাঁচ ধরনের মধ্যে আমিও পড়ি। ঈশ্বর কেমন মানুষদের মনোনয়ন করে, নাম্বার ওয়ান, খামান, যাদের দেখতে মূর্খর মতো, লোক যদি আপনাকে দেখে বলে আপনি মূর্খ তাহলে ঈশ্বর বলছে আই ইউজ, আমি তোমাকে ইউজ করবো। হারালয়া, আপনার সিদ্ধান্ত দ্বারা লোক বলছে মূর্খ, আপনি যখন সানডে চার্চে আসেন অন্যরা বলে আজকের জলসা ছেড়ে চার্চে তুমি মূর্খ, আর যেই বলে মূর্খ ঈশ্বর বলছে খাম তুমি, আমি তো এরকম সিবি পছন্দ করি, জগৎ যাকে মূর্খ বলে ঈশ্বর তাকে ছাত্রী দেয়। প্রথম করন্তি 11:27 পদ বলে কিন্তু ঈশ্বর, একসাথে পড়ি, কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন। ও হালেলুয়া, আমি জানি না পৃথিবী কখনো আপনি শুনেছেন এই সম্বোধনটা আপনাকে লোক বলেছে আপনি মূর্খ, তাহলে আজকের থেকে আগে বলে না আমাকে মূর্খ, আজকের থেকে বলুন কামান মূর্খ বল যাতে ওদিকে আমার হয়। যখন লোক আপনাকে মূর্খ বলে ঈশ্বর আপনাকে বাছেন, তার রাজ্যের জন্য বাছেন। হালেলুয়া, মনোনীত করেন তিনি যখন লোক মূর্খ বলে, চুজ করেন তিনি যখন লোক মূর্খ বলে, সমস্ত কিছু ছেড়ে দিন কারণ তিনি সিলেক্ট করে নিয়েছেন আপনাকে, কারণ তিনি মনোনয়ন করেন। হালেলুয়া, যখন জগৎ মূর্খ বলে তিনি অভিষেক করেন, ঈশ্বর তাদেরকে বেছে নেন যাদেরকে দেখতে একটু বোকা বোকা লাগে, ঈশ্বর স্মার্ট চালাক সব কিছু জানা এরকম লোককে চান না, তিনি বলে দরকার নেই তুমি চালাও, বাট যারা মূর্খ দেখে বোকা বোকা লাগছে আমি তাদেরকে বেছে নেব আর তাদেরকে আমি ইউজ করবো। হালেলুয়া, অনেক সময় দেখে মনে হয় বোকা কিন্তু আপনি স্মার্ট, আপনি উচ্চ আপনি উন্নত, নিজেকে একটু দেখুন, যারা মনে করে আপনি মূর্খ তারা চালাক, আসতে দিন শেষ তুরির ধ্বনি, সেদিন তারা দাঁড়িয়ে দেখবে যেদিন নোহর সময় দেখেছিল যে আপনার নৌকা পার হয়ে যাবে, তারা জলের মধ্যে চিৎকার করবে আর তারা বলবে একবার আমাকেও স্মরণ করো কারণ আপনি প্রকৃত স্মার্ট। তিনি তুলে আনেন বোকা লোকদেরকে, ঈশ্বর বলেন আমি এমন একজনকে বেছে নিই যে নিজেকে বোকা দেখাতে লজ্জিত হয় না। শুনেন ঈশ্বর সন্তানরা, যখন আপনি ছেয়ে ছেয়ে আসেন, আপনি যখন অন্য জায়গায় আসেন, লোকেরা আপনাকে দেখে এরম বলতে পারে বোকা, দেখ চুপচাপ গিয়ে আরাধনা করে চলে যায়, আমাদের সাথে গল্প করে না, আমাদের সাথে কথা বলে না, আপনি বলেন থ্যাংক ইউ, প্রেজ গড, তোমরা যত বোকা বলবে আমার সিভিটা তত স্ট্রং হবে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলে আমি এমন একজনকে বেছে নেবো যাকে দেখতে বোকার মতো লাগে। তিনি তুলে আনেন বোকা লোকদেরকে বুদ্ধু লোকদেরকে, যারা ভীত তাদেরকে, যারা নিরাশায় আছে তাদেরকে, যারা দুঃখার্ত তাদেরকে, যারা কষ্টে তাদেরকে, যারা যন্ত্রণায় তাদেরকে, যারা নিঃস্ব তাদেরকে তিনি তুলে আনেন তার রাজ্যের জন্য। হালেলুয়া, তিনি সেই সমস্ত লোকদের তুলে আনেন যাদেরকে জগৎ মূর্খ বা বোকা বলে। ঈশ্বরের সন্তানরা, যারা ঈশ্বরের জন্য মূর্খ দেখতে, আজকের গুড নিউজ, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে।
যাদের কাপড় দেখে মনে হয় মূর্খ, ঈশ্বর বলছে আমি তোমাকে ব্যবহার করব। যাদের চুলের স্টাইল দেখে মনে হয় মূর্খ, ঈশ্বর বলছে আমি তাদেরকে ব্যবহার করব। যাদের কথাবার্তা এলোমেলো সঠিকভাবে বলতে পারে না, ঈশ্বর বলছে আমি ব্যবহার করব। যাদেরকে কেউ ব্যবহার করে না, ঈশ্বর বলছে হে খামচুমি আমি তোমাকে ব্যবহার করব। পরিবার বলছে মূর্খ, ঈশ্বর বলছে আমার প্রয়োজন আছে। স্ত্রী বলছে মূর্খ, ঈশ্বর বলছে আমার প্রয়োজন আছে। স্বামী বলছে মূর্খ, ঈশ্বর বলছে আমার প্রয়োজন আছে। গ্রাম বলছে মূর্খ, ঈশ্বর বলছে আমার প্রয়োজন আছে। শুনছেন? জগৎ বলছে মূর্খ, বা ঈশ্বর বলছে আমার প্রয়োজন আছে। ঈশ্বরের সন্তানরা আপনি মনে রাখছেন, আমায় নিয়ে লোক কি বলবে, সমাজ কি বলল, কেমন স্বামী কি বলল, শাশুড়ি কি বলল, শ্বশুর কি বলল, সন্তান কি বলল, প্রতিবেশী কি বলল, পাড়া কি বলল, আত্মীয় কি বলল, ডনবাড়ি। আপনি দেখুন আপনাকে নিয়ে ঈশ্বর কি বলে। আর ঈশ্বর বলে আমি জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলাম। জগৎ যাকে মূর্খ বলে, ঈশ্বর তাকে ব্যবহার করে, মনোনীত করে। হালেলুয়া। আপনাকে কেউ কি কখনো বোকা বা মূর্খ বলেছে? তাহলে ঈশ্বর আপনাকে ডাকছে। খাবার 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 লোক যদি বলছে ফুলিশ, ঈশ্বর বলছে খাম তুমি, খাম তুমি, আমি তোমাকে এমন করে তৈরি করব তুমি কুলিনদের আসনে বসবে। যারা তোমাকে সমাগম তাবুতে ঢুকতে দেয়নি, সিনাগা পর্বতে ঢুকতে দেয়নি, আমি কথা দিচ্ছি পিতর তুমি থাকতে পারো জেলে, খাম তুমি, আমি তোমাকে এমন তৈরি করব তুমি যখন সেদিন দাঁড়াবে 3000 লোক এক বক্তৃতায় মন পাল্টে দেবে, কারণ আমি মূর্খদের ব্যবহার করি। ও হালেলুয়া। এটি গ্রিক শব্দে, এই মূর্খ বা ফুলিশ তিনটে শব্দ পাওয়া যায়, গ্রিক শব্দে তিনটে শব্দ পাওয়া যায়। নাম্বার ওয়ান ফুলিশ, নাম্বার ওয়ান ডাল, কেমন বলো ডাল, জায়গা থেকে কিছু না, তুই একদম ডাল, তোর মাথা একদম ডাল, নাথিং, মানে না ডাল বলতে নিস্তেজ, নিরস, শুষ্ক, তোর মধ্যে কোনো রস করে ওই দেখ ওই দেখ। আপনি বলছেন না রে দেখুন ওসব দেখান ঠিক না, আমি তুই এত নিরস। যদি জগৎ আপনাকে বলছে নিরস, আপনি ভাবছেন আমার বন্ধু বান্ধব আমি যদি রস না আনি আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়ে দেবে, বাট আপনি ডাল থাকুন, আপনি নিরস থাকুন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। ঈশ্বরের সন্তান। নাম্বার টু যেটা বলা হয় ইংলিশ ফুলিশ, ব্ল্যাঙ্ক হেড, এমটি হেড, আর অনেকে বলা হয় খালি মাথা, মানে মাথায় কিচ্ছু নেই, খালি মাথা, দ্যাট ইজ দ্য থিং। ফুলিশ তিনটে শব্দ পাওয়া যায়, খালি মাথা, ফাঁকা মস্তিষ্ক। আর নাম্বার থ্রি অবজার্ভ, এটা হচ্ছে অদ্ভুত, অযৌক্তিক, হাস্যকর, আবার অনেকে বলে ক্ষীণ বুদ্ধি। ঈশ্বর তাদেরকে দেখেন যারা বুদ্ধিহীন, যারা ক্ষীণ বুদ্ধি, যারা খালি মাথা, ফাঁকা মস্তিষ্ক, ঈশ্বর তাদেরকে আহ্বান করে। শুনছেন? আপনাকে কি কেউ এই সকল উপাধি দিয়েছে, এই সকল উপাধি, আই ডোন্ট নো, আপনার চলার পথে কেউ কি এতগুলো উপাধি দিয়েছে? যদি এই সমস্ত উপাধি আপনাকে দিয়েছে তাহলে জেনে রাখুন ঈশ্বর আপনাকে বলছে আই ইউজ ইউ, কামান আমি ব্যবহার করবো। হালেলুয়া। তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। হালেলুয়া। যখন লোক আপনাকে মূর্খ বলে আর আপনি ঈশ্বরের চরণে এসে বলেন ঈশ্বর আমি মূর্খ, আমি কিচ্ছু না, আমি তোমার উপর নির্ভর করতে চাই, তাহলে ঈশ্বর বলছে রোমবারি কাম টু মি, আমি তোমাকে বাঁচবো, শুধু বাঁচবো না আমি তোমাকে ইউজ করবো। হালেলুয়া। তাহলে শুনে নিন ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। হালেলুয়া। লোক আপনার বিরুদ্ধে কথা বলে, ফোনে গালাগালি করে, আপনার নিয়ে চক্রান্ত করে, আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনার সম্বন্ধে বদনাম দেয়, ঈশ্বরের কাছে আসুন আর বলুন
আমি সেটাই করি তুমি যেটা বলেছ। তারপরেও লোক হাসে, তারপরেও লোক টিচকারি দেয়, তারপরেও লোক আমার সাথে মজা করে, বাট আমি তো সেরূপ জানি না, আমি তুমি যেটা বলেছ আমি সেটা করি। ঈশ্বর বলছে ডোন্ট ভারি, আমি তোমাকে ব্যবহার করব। হালেলুয়া। তুমি যা বলেছ তাই বলছি, তাও ওরা বলে, তাও ওরা হাসে, তাও ওরা টিটকারি দেয়। তাহলে শুনে নিন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। আজ তাকে আহ্বান করুন যারা বলছে তিনি এগিয়ে আসবেন, আর আপনার হয়ে তিনি আপনার যুদ্ধে লড়বেন। ক্ষমা, শুনতে পেয়েছেন? আপনি শুনতে পেয়েছেন? যারা আপনাকে টিটকারি করে আপনি তাদেরকে কিছু না বলে ঈশ্বরের চরণে বসুন, তাকে বলুন আমি তোমার রাস্তায় আছি। যখন আপনি তার কাছে সারেন্ডার করেন, এ যুদ্ধ আপনার নয়, এটা তার হয়ে যায়। হালেলুয়া। আজকে ঈশ্বরের সাথে হাই ফাই দিয়ে বলুন আমি এগ্রি, আমি এগ্রি করছি। কেমন একটু হাই ফাই দিন, কেমন পাঁচশো জনকে একটু হাই ফাই দিন। হ্যাঁ, আমি মানছি। কেমন পাস্টার, আমি মানছি। আপনি বিশ্বাস করেন এটা? আপনি বিশ্বাস করেন? পাস্টারকে খুশি করার জন্য নিজেও বিশ্বাস করে করবেন। ওকে, আপনার ছুরিতে ধার নেই, আপনার সঠিক, আপনি সঠিক লোক যদি জগতের শিক্ষায় জ্ঞানবান নয়, আপনি সঠিক লোক। লোক বলবে যে ছুরিতে ধার নেই তাকে কাজে লাগে না, তার দিয়ে কাটা যায় না। বা ঈশ্বর বলছে যার ছুরিতে ধার নেই তাকে আমার কাছে দাও, সেই সব থেকে উত্তম কাটবে। তাই জন্য আমরা বলি জগতের শিক্ষা, বাইবেলের শিক্ষা টোটালি আলাদা। ঈশ্বরের সন্তান, জগৎ বলে আপনার দিয়ে কিছু হবে না, তাহলে আপনি সঠিক। আপনি যদি সেই ব্যক্তি নৌকায় উঠেছেন হাতে দাঁড় নেই, লোক বলে দেখেছে নৌকায় উঠেছে দাঁড় নেই, ঈশ্বর বলছে আমি এদেরকেই তো খুঁজছি। যার কাছে দাঁড় থাকবে সে দাঁড় দিয়ে নৌকা বাইতে চাইবে, বা যার কাছে দাঁড় নেই সে শুধু আমার শরণাপন্ন হবে। আর আমি এই বোকাদের নৌকা দিয়ে চালাবো না, তো আমি নদীর উপরে হাঁটাবো। ধান কাটছো কাস্তি নেই, ঈশ্বর বলছে এই লোকদের আমার পছন্দ, কারণ এদের এই সমস্ত বোকাদেরকে আমি ব্যবহার করব। ও হালেলুয়া। আপনি যদি সেই ব্যক্তি যাদের আইকিউ অত ভালো নয়, ঈশ্বর বলছে ডোন্ট ভারি আমি তাদেরকে ব্যবহার করব। ও হালেলুয়া। যদি আপনি সেই ব্যক্তি যেখানে আপনার রেজাল্ট ভালো নয়, ঈশ্বর বলছে ডোন্ট ভারি ওদেরকে জগৎ চাকরি দেবে না, বাট ওদেরকে আমি আমার পরিচর্যায় ইউজ করব। হতে পারে জগতে আপনি ফেল করেছেন, যারা ভালো স্কুল পাননি, সরকারি স্কুলে পড়েছেন, যারা ইংরেজি জানেন না, যারা ভালো স্থান পাননি, যারা ভালো করে ড্রেস করতে পারেন না, ঈশ্বর বলে আমি তাদেরকে বাঁচব যাদেরকে লোক মূর্খ বলে। তিনি বলেন আমি কেন পৃথিবীতে মূর্খদেরকে পছন্দ করছি। কেমন তিনি বলছেন যেন, খবর শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, শুনে বলছে আমি মূর্খদেরকে এই জন্য পছন্দ করেছি যেন জ্ঞানবানরা লজ্জিত হয়। ঈশ্বরের সন্তানরা, আপনার বাইবেল কলেজে ডিগ্রি নেই, বাট ডোন্ট ভারি ঈশ্বর আপনাকে তুলবেন। যাতে অনেক কলেজ শিক্ষক আপনার প্রচার শুনে লজ্জিত হয়। ঈশ্বর চান না বুদ্ধিমানদের, যাতে তারা ভাবতে পারে বুদ্ধি দ্বারা তারা জয় করেছে, বাট ঈশ্বর চাই মূর্খদেরকে, যাতে তারা মনে করে ঈশ্বর দিয়ে জয়লাভ করেছে। অনেক সময় টিভিতে আসে বুদ্ধিবিজ্ঞ বুদ্ধিজীবী, তারা কথা বলে, কিন্তু ঈশ্বর চার্চে মূর্খদেরকে ডাকেন। টক শোতে বুদ্ধিজীবীরা যায়, চার্চ শোতে ঈশ্বর মূর্খদের ডাকেন। কারণ যারা নিজেকে মূর্খ বলো খাম্য
মাধ্যমে, কারণ টকশো একটা সময়ের কথা বলে, বা চার্চ এর জীবনের পরের কথাও বলে। হালেলুয়া। ঈশ্বর তাদেরকে ডাকেন যারা বুদ্ধি দ্বারা নয় কিন্তু ঈশ্বর দ্বারা চলতে চায়। কারণ হিতোপদেশ 1:7 বলে ঈশ্বর ভয়। কেমন শোনো? ঈশ্বর ভয়, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। হতে পারে কিছু মানুষ আছে মূর্খ, লোক যাদেরকে মূর্খ বলে, যারা অসুস্থ হলে হাসপাতালে যায় না, চার্চে ছুটে আসে। আপনাকে লোক মূর্খ বলে, অসুখ হয়েছে ডক্টরের কাছে যা, তুই প্রার্থনার কাছে কেন যাচ্ছিস, এটা মূর্খ বলে। আর ঈশ্বর এদেরকেই ব্যবহার করে। অনেকে বলে ঔষধ না খেয়ে অনেক মূর্খ প্রার্থনা চায়। হালেলুয়া। সানডে ডিসকোতে না গিয়ে চার্চে আরাধনায় আসে। ও কিছু মূর্খ শপিং না করে চার্চে দশমাংশ দেয়। কিছু মূর্খ রবিবার ছুটির দিন ঘুরতে না গিয়ে চার্চে আসে ঈশ্বরের আরাধনা করতে। ঈশ্বর এই মূর্খদের ব্যবহার করেন, বাছেন, মনোনীত করেন। হালেলুয়া। মনে রাখবেন, ঈশ্বরের চিন্তা আলাদা, তার মনোভাব আলাদা। জগৎ থেকে তিনি সম্পূর্ণ পৃথক। ক্ষমা সুতরাং তিনি সম্পূর্ণ পৃথক। জগৎ বলে 1+1+1 সমান সমান কত? খামান খামান খামান। কিন্তু ঈশ্বর বলে নো, 1+1+1 সমান সমান 1। খামান তিনি বলে পিতা প্লাস পুত্র প্লাস আত্মা সমান সমান 1। ও হালেলুয়া, হালেলুয়া। ওই জন্য জগতের ম্যাথমেটিক্স একটু অন্যদিকে চলে, ঈশ্বরের ম্যাথমেটিক্স একটু অন্যদিকে চলে। ও হালেলুয়া। শুনে মনে হয় মূর্খ, এমন হয় না, কিন্তু জগৎ যাদের মূর্খ বলে ঈশ্বর তাদের ব্যবহার করে। জগৎ বলে 100-10=90 বা 90, 100 থেকে 10 বিয়োগ করো থাকবে 90। বাট ঈশ্বর বলেন 100%-10% সমস্ত প্রয়োজন মেটানো হবে। ও কমান, হালেলুয়া, ও হালেলুয়া। জগতের থিওলজি বলে তোমার কোর্ট কেউ নিয়েছে, তুমি কেড়ে নাও, দরকার হলে আদালতে যাও। বাট ঈশ্বর বলে যদি তোমার কোর্ট নিয়েছে, তোমার জামা আর টাইটাও খুলে তাকে দাও। ও হালেলুয়া। জগতের থিওলজি বলে এক চড় মারলে ঘুরিয়ে দুটো দাও, ঈশ্বরের থিওলজি বলে এক গালে মারলে আর এক গাল বালিয়ে দাও। জগতের থিওলজি বলে ক্ষতি করলে অভিশাপ দাও, ঈশ্বরের থিওলজি বলে ক্ষতি করলে তার জন্য প্রার্থনা করো। জগৎ থিওলজি বলে অপরাধ করলে শাস্তি দাও, ঈশ্বরের থিওলজি বলে অপরাধ করলে ক্ষমা করো। ঈশ্বর সেই সমস্ত লোকদের মনোনীত করেন যাকে জগৎ ও সমাজ মূর্খ বলে। ও হালেলুয়া। অনেকে আছেন যাদেরকে ঈশ্বর এখনও ব্যবহার করছেন না, কারণ আপনি দাম্ভিক, সব জানতা, অহংকারী। হতে পারে ঈশ্বর আপনাকে ইউজ করতে চায়, বাট আপনি এখনও ভাঙছেন না, আপনি এখনও বলছেন আমি সব জানি। আর তিনি সব জানা লোকদের ব্যবহার করেন না, কিছু না জানা লোকদের তিনি ব্যবহার করেন। নিজেকে নত করেন না তার চরণে। আপনি প্রচারক, উত্তম আরাধনাকারী, তাহলে প্রশংসা ঈশ্বরকে দিন। নিজেকে সব জানতা না করে বোকা রাখুন, মূর্খ রাখুন, নিজেকে বুদ্ধিমান না ভেবে কিছু না জানি এই ভাব করুন। কিছু বাইবেল কলেজ টিচার আছে, তারা মনে করে আমরা সব জানি, তারা মনে করে আমরা সব জানি কারণ আমি বাইবেল কলেজে পড়াচ্ছি। পৌল বলছে যা ডিগ্রি আমার ছিল, আমি ঈশ্বরকে জানার পর সব কিছু মল ত্যাগ করলাম।
আমি ঈশ্বরের কাছে কিছু না। ঈশ্বরের সন্তানরা এটা জ্ঞানের খনি, এটার সম্বন্ধে জ্ঞান একজন কারোর নেই। যে যত ডুব মারবে সে তত খনি মনোমুক্ত আবিষ্কার করবে। হালেলুয়া। আমরা এখনো ডিগ্রি দেখে, কেমন ভালো করে শুনো না, যে আমি প্রচারটা করছি, আমরা এখনো ডিগ্রি দেখে বাইবেল কলেজে ভর্তি নিই, সত্যিকারের আহ্বান দেখে বা কলিং দেখে নয়। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। তাই জন্য প্রতি বছর বাইবেল কলেজ থেকে ছেলেরা পাস করে যে হারে, সেই হারে মিনিস্ট্রি বাড়ে না। তার কারণ ডিগ্রি দেখে বাইবেল চলে না। কারণ ঈশ্বর বলে, আমি ডিগ্রি দেখে নয়, আমি মূর্খতা দেখে প্রমাণিত করেছি। হালেলুয়া। মনে রাখবেন, ঈশ্বর মূর্খদের ব্যবহার করেন। ঈশ্বর বলেন, আমি এমন লোককে ব্যবহার করি যে মূর্খ হয় আমার সামনে এসে। ও ক্ষমা শুনতে পেয়েছে? হালেলুয়া। ঈশ্বর বলে, আমি এমন লোকদের ব্যবহার করি যারা আমার চরণে মূর্খ হয়। আজকের ঈশ্বরের সন্তানরা, আমি জানি না আপনি দাম্ভিক নাকি আপনি মূর্খ, আমি জানি না আপনি উচ্চ নাকি আপনি নিম্ন। যদি আপনি উচ্চ, আপনি বলেন আমি এই বংশের, আমি এই, হ্যালো, ওটা ওপারে চলতো। এপারে যত উচ্চ হবেন তত পিছনের দিকে যাবেন। কেমন ভালো করে শুনুন, ওপারে যত উচ্চ হবেন তত ভগবানের বুকের কাছে আসবেন, আর যত নিচু হবেন তত দূরে যাবেন। বাট এপারটা টোটালি আলাদা। এপারে যত নিজেকে নত করবেন তত ঈশ্বরের কাছে আসবেন। হালেলুয়া। তার জন্য যিশু সম্পূর্ণ আলাদা। এখানে সিটের ভাগ হয় না, উচ্চ বর্ণ আলাদা, নিম্ন বর্ণ আলাদা, মধ্যবর্ণ আলাদা। এখানে ভাগ হয় না শিক্ষিতদের আলাদা, একটু অল্প শিক্ষিতদের আরেকটু আলাদা, অল্পতে আরেকটু আলাদা। এখানে সবার জন্য সমান। হালেলুয়া। ও হালেলুয়া। কারণ তিনি মূর্খদের ব্যবহার করেন। যারা বলছেন আমি মূর্খ, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ কেয়ার করে না, সে বলছে ওয়াই খাই, তুমি কাঁদছো কেন, চোখের মধ্যে জল মোছো, আর খাও তুমি। তোমাকে যখন লোক চিৎকারি দেয় তার মানে তুমি আমার রাজ্যের জন্য আমার পাশে আসছো। লোক যত তোমাকে নিয়ে আলোচনা করে মানে তুমি আমার পাশে আসছো। লোক যত তোমাকে নিয়ে বলে তুমি ছোট জাত, এই খেয়েছো, পরজাতি, বিদেশি ধর্ম, অনেক কিছু বলছে, বলে যত টিটকারি দেবে তত তুমি আমার কাছাকাছি থাকবে। কারণ আমি মূর্খদের ব্যবহার করি। ও হালেলুয়া। যখন জগৎ আপনাকে ছোট করছে, ডোন্ট ওয়ারি, কাম টু চার্চ, অল্টারে বসুন আর তার কাছে নিজেকে সমর্পণ করুন। ঈশ্বর আপনাকে উচ্চ করার প্ল্যান করছে। কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিশ্বাসক মনিত করে, যারা জ্ঞানবন দিকে লজ্জা নেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল কোন জায়গায় আপনি দুর্বল, লোক আপনাকে ইউজ করুক আর না করুক, ঈশ্বর আপনাকে দুর্বল বিষয়, দুর্বল অর্থ যার শক্তি নেই, শক্তিহীন, ঈশ্বর তাদেরকে ব্যবহার করতে চায়। যত আপনি ভাববেন আপনি স্মার্ট, আপনি হ্যান্ডসাম, আপনি শক্তিশালী,
আপনি সুন্দরী, তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে না। কেন শুনছেন? যখন আপনি তার চরণে নিজেকে তুচ্ছ করেন, তিনি আপনাকে উচ্চ করেন। নিজেকে নম্র করুন, তিনি আপনাকে মহান বানাবেন। ঈশ্বর খুঁজছেন সেই মানুষদেরকে যিনি বলছেন আমি খেটে ফেলেছি, ঈশ্বর বলছেন ডোন্ট ওয়ারি, তুমি খেটে ফেলেছো, বাট আই অ্যাম দেয়ার, আমি তোমার সত্যি সবার জন্য। অনেকে বলছে আমি জড়িয়ে ফেলেছি, আমি আর পারছি না, আমার শক্তি আর নেই এখান থেকে বেরোনোর, আমি নিঃস্ব, আমি এখন বাঁচতে চাই না, ঈশ্বরকে ডোন্ট ওয়ারি। আপনি বলছেন আমি শেষ, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি বেবি। আপনি বলছেন ও আমাকে ছেড়ে দিয়েছে, আমার সব শেষ, আমি আর বাঁচবো না, কাকে মুখ দেখাবো, আমি গলায় তড়ি দেব, ওদিক দিয়ে কলে বেরিয়ে আসুক আর না আসুক, আর ওখান থেকে কলে বলছে বেবি ওয়ান মিনিট, আমি এখন রয়েছি, এই আই এম দেয়ার, আমি আছি, আমি তোমাকে ব্যবহার করব, আমি তোমাকে মনোনীত করব। ঈশ্বর এমন লোক চাইছেন যে ঈশ্বরের টেবিলে এসে বলে আমার দ্বারা অসম্ভব, আমি হতাশ হয়, আমি চাই যিশু তুমি আমাকে সাহায্য করো। তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে না, বাঁচবেন। যদি কেউ বলছেন এই অল্টারে এসে আমি দুর্বল, যখন অল্টারে আপনি আসেন আর বলেন প্রভু আমি ক্ষীণ, আমি পারি না, আমার এই জীবনটা আমি সলভ করতে পারছি না, আমি এইটাকে হ্যান্ডেল করতে পারছি না, আমার আমি ইকোনমিক পারছি না, আমি ব্যবসায় পারছি না, আমি চাকরিতে পারছি না, আমি দুর্বল, আমি তোমার বস্ত্র ধরব আর আমি তোমাকে ডুবতে দেবো না, আর আমি তোমাকে যখন আপনি বলেন তুমি ছাড়া আর হবে না, তুমি না করলে পারবো না, তুমি না দাঁড়ালে হবে না, চাকরের মতো, তাহলে তিনি আপনাকে মনোনীত করবেন, উঠাবেন। ঈশ্বর বলেন আমি দুর্বলকে বাঁচি যাতে শক্তিমত্ত বিষয় সকলকে লজ্জিত করতে পারি। যারা শক্তিশালী, ভয়ঙ্কর, খ্যাতবান, উত্তম, ধনবান, ঈশ্বর দুর্বলকে তুলবে যেন সে বলতে পারে, যে বলতে পারতো না, কেমন ভাবে শুনো, যে বলতে পারতো না, যে চলতে পারতো না, যে দাঁড়াতে পারতো না, যে পড়তে পারতো না, যে কিছুই পারতো না, সে উঠবে। আর যারা পারতো তারা আমি যারা পারতো তাদেরকে হা করিয়ে দেব, যারা পারে না তাদেরকে ঈশ্বর আপনাকে শুধু উঠাবেন না, যারা ছিলেন ওখানে
তারা আপনার পিছনে আসবে, শুনতে পাইনি, কারণ ঈশ্বর আপনাকে উৎসর্গিত করে। সম্পর্ক শুনে নিন, ক্যামেরার উপরে যারা আছে শুনে নিন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন, উচ্ছে উঠাবেন, এমন উঠাবেন অন্যরা আপনাকে ধরলেও কিছু একটা কারেন্ট পাবে। কথা বললে এতদিন বলতো অন্য কিছু, মানে এবার বললে কিছু একটা বেরোবে, ওরা বলবে এর মধ্যে কিছু একটা আছে। আমি চাই যিশুর কাছে মূর্খ হতে, তোমার সাথে বলছেন আমি চাই যিশুর কাছে মূর্খ হতে। ও প্রভু আমার প্রয়োজন আছে তোমার সাহায্যের, আমি বিজয় হতে পারছি না, কিন্তু আমি জানি তুমি পারো রাস্তা বের করতে আমার বিজয়ে। হালেলুয়া। আপনি শুনুন, আপনি যদি কোনো যদি কোয়ালিফাই করতে পারছেন না, আপনি যদি কোয়ালিফাই করতে পারছেন না, আপনার ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পারছেন না, ধন ভাই আপনি উপযুক্ত ক্যান্ডিডেট। আপনি যদি কোনো কিছু জগতের কোয়ালিফাই করতে পারছেন না, জগতের সিস্টেমে আপনি কিছুই না, তাহলে ঈশ্বর বলছেন ধন ভাই ইউ আর কোয়ালিফাইড। আপনি উপযুক্ত ক্যান্ডিডেট যাকে ঈশ্বর ব্যবহার করবেন, বাঁচবেন, মনোনীত করবেন। হালেলুয়া। আপনি ধার্মিক নয়, আপনি দুর্বল, আপনি ঠিক মতো প্রার্থনা করতে পারেন না, আপনি ফাস্টিং রাখতে পারেন না, রাখেন মারবার খেয়ে গেলেন, পরিশ্রম যে বলবেন আমি তোমাকে ইউজ করব। আপনি ভোরবেলা উঠে প্রার্থনা করতে পারেন না, প্রার্থনায় বসেন বাট আপনি এরম হয়ে যাবেন, আমি তোমাকে ইউজ করবো, বাঁচবো, কারণ আমি জানি তুমি দুর্বল, বাট আমি তো আছি শক্তিবদ্ধ, তোমাকে শক্তি করতে, হালেলুয়া, শক্তিশালী করতে, হালেলুয়া। আপনি ধার্মিক নয়, দুর্বল, আপনার জন্যই যিশু তোমার সাথে গেছে। যখন আপনি নর্মাল তখন লাঠির প্রয়োজন নেই, বা যখন আপনি খোঁড়া তখন লাঠির প্রয়োজন, যখন আপনি ধার্মিক কারোর প্রয়োজন নেই, বর যখন আপনি অধার্মিক দুর্বল তখন যিশুর প্রয়োজন। আমি পারি না, আর যিশুকে নিয়ে তো চলতে পারি, যিশুকে নিয়ে চলতে পারি, যিশুকে নিয়ে চলতে পারি। যত এরম হয়েছে ভরটা কার উপর পড়েছে। আপনার জীবনে যখন দুর্বলতা আছে আরো বেশি করে সেখানেই নিরাশা।
তাহলে এখনই যদি অর্ডার দেয় আপনি আসেন না বলেন প্রভু আমি দুর্বল, তিনি আপনাকে সরল বানাবেন। তার কাছে সাহায্য চাইলে তিনি কাউকে ফেরত দেয় না, তিনি বলছেন চাও তোমাকে পৌঁছাবে, তিনি বলছে হে আমার নাম নিয়ে চাও স্বর্গ খুলে তোমাকে দেওয়া হবে, বলছে এতটা দেওয়া হবে যে তুমি শুধু ব্লেসিং এ স্নান করবে তা নয়, যে ব্লেসিং এ তুমি ভাসবে। কখনো দেখবে জল যখন আটকে রাখে বাঁধ দিয়ে ড্যাম দরজা, আপনি দেখে ড্যামের দরজা দেখে যখন জল অনেকটা জমছে, জমতে 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 এদিকে কিন্তু খরা, খরা মানে কি, খরা মানে দুর্বল, খরা মানে কিছু নেই, খরা মানে আমার দ্বারা হবে না, খরা মানে নতুন করে বাঁধের দিকে তাকিয়ে বলা ওগো প্রভু একবার চাকা ঘুরিয়ে দাও, একবার ঘুরিয়ে দাও, কেন আমি সফল নয়, আমি বিফল, বাট আমি দুর্বল, বাট আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যদি ঘুরিয়ে দাও আমার এই খরা কেটে যেতে পারে। আর তারপর যখন তারা চাকা খুলে ঘুরিয়ে দেয় আর যখন সব কটা একসাথে তুলে দেওয়া হয়, আপনি কি বুঝতে পারছেন যা কিছু ওখানে ছিল, এভরিথিং ভাসিয়ে নিয়ে চলে যাবে। তিনি আপনাকে ব্যবহার করতে চান, আপনি যখন বলে আমি দুর্বল আমার আমার দিয়ে কিছু হচ্ছে না, তার কাছে সাহায্য চাইছেন, তাহলে আপনি রাইট ক্যান্ডিডেট যাকে তিনি ঈশ্বর ব্যবহার করতে চান। ও হালেলুয়া, যদি আপনি দুর্বল তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে, কেন তিনি দুর্বলদের ব্যবহার করতে চান। নাম্বার থ্রি, কারণ তুমি বললে উনি আমাকে তুলে ধরে, লোক যখন আপনাকে নিচু করে ঈশ্বর তখন আপনাকে নিচু করে, এবং জগতের যাহা যাহা নিজ ঈশ্বর সেই সকলদেরকে মনোনীত করবেন, যাহা যাহা আছে সেকল সকল অকিঞ্চন করে। নিচের অর্থ, নিচ এই শব্দটির অর্থ হচ্ছে না জানা, গ্রিকে দুটি শব্দ বলে, একে দুটো শব্দ বলে, এক হচ্ছে তারা অজ্ঞাত আর নাম্বার টু তাদের পারিবারিক কোনো নাম বা মর্যাদা ছিল না, তাদেরকে বাইরে গ্রিকে নিচ বলে, মানে তারা অজ্ঞাত, তাদেরকে কেউ চেনে না, তারা মানে তারা ধর্তার মধ্যে আসে না, খোঁজ রাখেন আপনি কি খেলেন কি দেখবেন কোথায় গেলেন কেউ খোঁজ রাখেন, বা যেদিন আপনি চার্চে আসা শুরু করেছেন আপনি চালান নাই বলছেন সবাই চোখ আপনার দিকে আসা শুরু করেছে, কেউ জানত না, চিনত না, তাদের নাম খুঁজে পাওয়া যেত না, তাদের কোন কদর ছিল না, তাদের যিশুকে রহস্য করে বলেছে ওই যে ছোট মিস্ত্রি না, ওই যে নাসারতে ছিল ওই ওই ছেলেটা কিছু করছে, ঈশ্বর সর্বদা তিনি দেখিয়েছেন যার কোনো কদর নেই
যাকে লোক নিচু করে ঈশ্বর তাদেরকে ব্যবহার করে। আপনার কেউ আছে যার পরিচয় আপনি দিতে চান না, কারণ তার গুণ এত সুন্দর। কেউ আছে আপনার ফ্যামিলির মধ্যে এমন এমন কেউ আত্মীয় থাকে, দেখবেন আমরা তার নাম বলতে চাই না, কেন সেই কথা এলে এড়িয়ে যায়, কেন সে এমন কিছু করেছে যেটা বলার মতো মুখ রাখেনি। আর ঈশ্বরের ভালোবাসেন, হতে পারে সে এমন কিছু কাজ করেছে, হতে পারে স্বামী থাকতে অন্য কারোর হাত ধরে পালিয়ে গেছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট গুণ রয়েছে। ওই জন্য তার নামের কথা আমরা বলতে চাই না, কারণ তারটা আমরা লুকিয়ে যাই। আর আজকে শুনে নিঃশ্বর সময়, যদি আপনার জীবনে এরকম স্টোরি রয়েছে, ঈশ্বর বলছে গ্রহণ করি, পালাতে হবে না, কাম টু মি, আই উইল টেক ইউ। তুমি পালিও না, আমার কাছে এসো, তুমি আমার কাছে স্বীকার করো, আমি তোমাকে ব্যবহার করবো। হালেলুয়া, এখন শুনছে হালেলুয়া, হালেলুয়া। শুনে নিন সুসমাচার, তাদেরকে ঈশ্বর ব্যবহার করতে চান, এটাই হলো সুসমাচার। তিনি তাদেরকে ব্যবহার করতে চান, তিনি তাদেরকেই মনোনীত করেন। গ্রিকে বলে লো কোয়ালিটি, লো কোয়ালিটি নিম্ন মানে, যারা নিম্ন মানে ঈশ্বর তাদেরকে উচ্চ মানের আসনে বসাতে চান। ঈশ্বরের আত্মা আসবে নিম্ন মানে অচেনা অজ্ঞাত ব্যক্তিকে তুলবেন এবং ক্ষমতাবান আসনে অধিষ্ঠান করবেন। যদি লোক আপনাকে নিচু করছে, তার আপনি বলুন দ্যাটস দা গুড, আপনার সিভি রেডি হচ্ছে। যখন লোক নিচু করে, আপনি আমাকে সবাই নিচু করছে, কি করছে, আপনি নিচু করছে না, আমার সিভিতে আমার গুণ নাইতে হচ্ছে। এতদিন আমার সিভিটা রিজেক্ট হতো, বাট এবার রিজেক্ট হবে না। যত তুমি নিম্ন করবে, যত আমাকে নিচু করবে, যত আমাকে তাচ্ছিল্য করবে, বিদেশি ধর্ম বলে গালাগালি করবে, আমাকে এক ঘরে করে দেবে, গরু মশুয়ো সব খাই বলবে, যত আমাকে তোমরা উচ্চ মানে ব্যয় করে দেবে, এক ঘরে করে দেবে, তত আমার সিভিটা আরো সুন্দর, আরো পারফেক্ট, আরো উন্নত হচ্ছে। যখন লোক আপনাকে ছোট করছে, তখন আপনি ডান্স করবেন। আর আমাদের ছোট করলে আমি গেলাম, আমাকে চেয়ার থেকে নিচে বসিয়ে দিল, বিষয়টা তুমি ব্যবহৃত করো। আর আপনি নিজে চেয়ার ছেড়ে নিচে বসেছেন, তুমি ব্যবহৃত করো। যে নিচু হয় ঈশ্বর, যখন লোক আপনাকে অপমান করে, আপনাকে নিচু করে, আপনাকে কটু কথা বলে, আপনাকে ঘৃণা করে, আপনাকে যিশুর জন্য ঘর থেকে বের করে দেওয়া হয়, আপনাকে এক ঘরে করে দেওয়া হয়, আপনার সাথে কেউ কথা বলে না, আপনার সাথে কেউ বাক্য বিনিময় করে না, তাহলে আপনাকে ঈশ্বর আপনার সাথে কথা বলতে চায়। কেউ একজন আমাকে ফার্স্ট সার্ভিস বলছেন, স্যার আমাকে সবাই একা করে দিয়েছে, আমি এখন একা, আমার কেউ নেই, আমার সাথে কেউ কথা বলে না, বিকজ আমি যিশুতে এসেছিল। আমি তাকে বললাম, আপনি কি তাকে কেন বলছেন নেগেটিভ বিষয়, এই জন্য তো একা করেছে যাতে আমি সবার সাথে সম্পর্ক ত্যাগ করে শুধুমাত্র তার সাথে গল্প করতে পারি। যখন আপনি তার সাথে গল্প করার মজা পেয়ে যাবেন, অন্যদেরকে আপনার খুঁজতে হবে না, অন্যরা আপনাকে খুঁজে দেবেন। সেদিন পবিত্র আত্মার আগুন নেমেছিল শিষ্যদের উপরে, সেদিন শিষ্যদেরা দৌড়ে যতটা বলতে গেছে, রোগ দৌড়ে তার দিকে দেখছে, কিছু একটা নেমেছে, কিছু একটা নেমেছে, কিছু একটা হয়েছে। ঈশ্বরের সঙ্গে যখন আপনি নিচু করে লোক, ঈশ্বর আপনাকে ব্যবহার করে। আজ কোথাও কেউ আপনাকে গালাগালি করেছে, আপনাকে রহস্য করেছে, আপনার অর্থনৈতিক দিক দিয়ে, আপনার শারীরিক দিক দিয়ে, আপনার মানসিকতার দিক দিয়ে, আপনার জীবনযাত্রার দিক দিয়ে লোক আপনাকে দুর্বল করেছে, তাহলে আপনি বলুন প্রেজ গড, কারণ ঈশ্বর আমাকে ব্যবহার করে। হালেলুয়া। যদি আপনি দুর্বল, তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করে। যদি আপনি খেয়ে
তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। যদি আপনি নিচু নিম্ন তাহলে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। আর ঈশ্বর সন্তান তাই কিন্তু চার্চ কখনো আপনাকে এরকম বসায় না যে কে কি কাজ করে সেই হিসাবে বসবে। চার্চ বলে সবার জন্য সমান দরজা, কেন এখানে ঈশ্বরের কাছে উঁচু নিচু নেই। তিনি উল্টে বলেন যারা নিচু করে তাদেরকে আমি তাদেরকে উচ্চ করি। ঈশ্বর সন্তান জানি না আজকে আপনার জীবনে কি ঈশ্বর আজকে আপনাকে ব্যবহার করতে চান যদি লোক আপনাকে ক্ষীণ করেছে। আচ্ছা
পারছে না, আপনার জন্য অন্য জায়গা করে রেখেছে। ঈশ্বর তুচ্ছকেই ব্যবহার করেন, ওখানে তুচ্ছকেই ব্যবহার করেন। হালেলুয়া। কষ্ট পাবেন না যদি আপনাকে বদনাম দেওয়া হচ্ছে, কষ্ট পাবেন না যদি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। মেয়েরা, যদি কেউ আপনাকে অপমান করছে, কারণ মানুষের মেয়েরা, যদি কেউ অপমান করছে আপনাকে, বলছে আপনি আনস্মার্ট, আপনি আমার সুন্দর নয়, ব্রেক আপ। এবং ছেলেরা আপনাকে বলছে তোমার দিয়ে কিচ্ছু হবে না, তুমি চাকরি করো না, কিচ্ছু করো না, তুমি একটা কিছুই নয়, তুচ্ছ করছে, অপমান করছে, আপনার সাথে ব্রেক আপ করছে, আপনাকে ছেড়ে দিয়েছে, ডোন্ট ওয়ারি, উঠুন, চোখের জল মুছুন আর বলুন ইসমে তেরা ঘাটা। তুমি জানো না আগামী দিন কি আছে, যার কিছু নেই তাকে তোমার ঈশ্বর ব্যবহার করে কিছু তুমি তুচ্ছ করেছো, আমি তোমার জন্য কাঁদব না। সামটাইম আমি দেখে চলবে আমি যাবো না, চাইছে কষ্ট, কেউ একজন আমাকে ইগনোর করছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমি যাবো না, আমি আমি ডিপ্রেশনে আছি। হ্যালো কাজু, যে বোঝেনি আমার চোখের জলের মূল্য আছে, কেন আমি জানি চোখের জল ঠিক জায়গায় ফেললে অলৌকিক কাজ হয়। তুমি আমাকে বোঝো না, আমি তোমার জন্য চোখের জল ফেলবো না, আমি ঈশ্বরের কাছে চোখের জল ফেলবো। যখন লোক করে আমি গর্বিত হব। যদি আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, দুঃখ করবেন না, হতাশ হবেন না। যদি আপনাকে অপমান করা হয়েছে, দুঃখ পাবেন না। যদি আপনাকে গ্রাম থেকে এক ঘর করে দেওয়া হয়েছে, দুঃখ পাবেন না। লোক আপনাকে ছোট জাত বলে অপমান করছে, জন্ম নেই, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। তুচ্ছ হলেই তো ঈশ্বর উচ্চ করে, আঘাত পেলেই তো তিনি আপনাকে মলম লাগান, চোখের জল মোছা দেখবেন কি করে। তুচ্ছ হলেই ঈশ্বর উচ্চ করে, আঘাত পেলেই তিনি মলম লাগায়। এবং আমি সেই প্রার্থী যাকে ঈশ্বর মনোনীত করেন। আপনাকে নিয়ে অনেক খেলেছে, আপনাকে নিয়ে অনেক লোক লড়াই করেছে, আপনি এত ইজি বা সহযোগ্য নয়, তুমি চিনতে পারোনি, এটা তোমার প্রবলেম। আপনি তার জন্য কাঁদবেন না যে আপনাকে চাইবে, আপনি তার জন্য কাঁদুন যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের ঈশ্বর, যিনি সব মুহূর্তে, আপনি যখন জীবনের সমস্ত কিছু গালাগালি রাগ অভিমান সমস্ত পাপের মধ্যে থাকে, তবুও তিনি আপনাকে ছেড়ে যান না, আপনার অক্সিজেন দেন, তাই খাদ্য বলে তার জন্য ঈশ্বর সেই লোকদের বাছেন যাকে সমাজ প্রত্যাখ্যান করেছে, যাকে আজকের আমি আপনাকে বলছি আপনি নেশা করেন, লোক বলছে আপনার দিয়ে কিছু হবে না, আর একটি গুড নিউজ এটা, যিশু বলছে কাম তুমি, আমি তোমাকে ব্যবহার করি। আপনি হোমোসেক্সুয়াল, আপনার ঈশ্বর বলছে এই কাম তুমি আমার অল্টারে এসো, আমি তোমাকে ব্যবহার করি। হতে পারে আপনি নারীতে আসক্ত, বাট আজকে ঈশ্বর বলছে হ্যাঁ খাম তুমি, আমি তোমাকে ব্যবহার করবো। হতে পারে আপনি কোনো হত্যাকারী, আজকে ঈশ্বর বলছে হ্যাঁ খাম তুমি, আমি তোমাকে ব্যবহার করবো। আজকে আমি জানি না আপনি জীবনে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আজকে আমি জানি না আপনি হয়তো নেশা করেন, আপনি হয়তো ড্রাগাটিক, বাট আজকে ঈশ্বর আপনাকে বলছে সমাজ আপনাকে মেনে নেয় না, কেউ আপনাকে গুরুত্ব দেয় না, তিনি বলছে খাম তু মাই অল্টার, আজকে তুমি আমার অল্টার এসো, আমি তোমাকে পাল্টাবো, আমি তোমাকে আশীর্বাদ করবো, আমি তুচ্ছকে উচ্চ করি।
তিনি আপনাকে আশীর্বাদ করবেন। নাম্বার ফাইভ, তিনি পাঁচ নম্বর লোকদের ব্যবহার করেন। আমি পড়াশোনা যাই না, আমি কিচ্ছু নয়, কিচ্ছু নয় কে আমি কিছুই নয় মানে এরা হচ্ছে অখ্যাত, খ্যাতই নয়, কোনো কিছু নাম নেই, এরা পরিচিত নয়, এদেরকে কেউ চেনে না, অতি অতি সাধারণ, সবার জীবনে প্রমোশন হচ্ছে কিন্তু আপনার নাম নেই, নাথিং, আপনার কোনো পরিচিতি নেই, পরিবারে সবার মতামতের মূল্য আছে কিন্তু আপনাকে কেউ পাত্তা দেয় না, নাথিং। পেশার মূল্যায়ন যখন হয় পরিবারে তখন সবাই থাকলেও আপনাকে অনেকে ভুলে যায়, আপনি নাথিং বলছে। সেদিন দাউদের বাড়িতে পার্টি হচ্ছে, কেন, ঈশ্বরের দাস এসছে সঙ্গে, সময় হচ্ছে মানে বিশাল বড় পার্টি, কারণ সেই সময় বিবাহের থেকে বড় ছিল যখন ঈশ্বরের দাস তার ঘরে আসতো। আর সে এমন পার্টি হচ্ছে, সমস্ত ছেলেরা আছে, ভোজ হচ্ছে, খাবার দাবার হচ্ছে, বাট একজনকে নাথিং, সবাই ঘুরে গেছে, দাউদ বলে কেউ আছে, বলছে ও নাথিং, ও তো ভেড়া চড়ায়, ওর কোনো মূল্য নেই, ঈশ্বর সঙ্গে বলতে সঙ্গে আমি তোমাকে অভিষেক দিয়ে পাঠাচ্ছি। যখন সময়ের কাছে এক এক করে যে ছেলেগুলো এসছে, কেউ বডি বিল্ডার, কেউ শক্তিশালী, কেউ এত ফুট, কেউ বিজ্ঞানী, কেউ আর্টিস্ট, কেউ বিভিন্ন ট্যালেন্ট ওরা যতবার সময় দেখে মুক্ত হয়ে গেছে, হ্যাঁ এর মধ্যে ট্যালেন্ট আছে, ঈশ্বর রেখে চান, এক এক করে সাতজন চলে গেছে, ঈশ্বর হচ্ছে নো, লাস্ট ঈশ্বর সময় বলছে ঈশ্বর আর তো কাউকে দেখছি না, ঈশ্বর বলছে যিশুর সাথে কথা বল, যিশুর সাথে কথা বলছে, যিশুর আর কেউ কি বাকি আছে, আছে একজন, তার দ্বারা কিছু হবে না, কারণ সে শুধু ভেড়া চলে, এসব কল করে তাকে, যার দ্বারা কিছুই হয় না তাকেই আমি এমন চিনি, তাকে আমি অভিষেক করতে চাই, তাকে আমি আমার আত্মাকে দীক্ষিত করতে চাই, তাকে আমি উৎসুক করতে চাই। আর দেখে আপনাকে যদি লোক বলছে গুড ফর নাথিং, আপনি কি বলবেন, আরেকবার বল না, এই আরেকবার বলছি গুড ফর নাথিং, থ্যাংক ইউ, চলে চলে বল, কেন তুই যত গুড ফর নাথিং বলবি অন্য কেউ আমাকে বলবে ইউ আর সামথিং। আপনি ভাবছেন আপনি তো কিছুই নয়, অনেক সময় আপনি ভাবেন যে আপনি কিছুই নয়, তবে বেঁচে কি হবে, কেমন শুনছেন, ওর থেকে মরে যাওয়াই ভালো, তাই হাতি হাতে দড়ি ছুঁড়েছেন আজকে ছুটবেন, হতে পারে আপনি ভিডিও দেখছেন, আপনি বড়ি তুলেছেন আজ খাবেন, ছাদে উঠেছেন আজ ছাপাবেন, মন স্থির করেছেন আজ মরবেন, তাহলে শুনে নিন আমার ঈশ্বর কি বলে, কেমন শুনে নিন, হালেলুয়া, আমার ঈশ্বর বলেন এই লোককে আমি ব্যবহার করব, তাই দড়ি ফেলুন, বড়ি ফেলুন, ছাদ থেকে নামুন, মন ফেরান, ঈশ্বরের চরণে আসুন, তিনি আপনাকে ব্যবহার করবেন, নাথিং থেকে সামথিং বানাবেন, কিছু না থেকে কি
তৈরি করবেন। হালেলুয়া। তার চরণতলে আপনি আসুন। যিশু পারেন আপনাকে বদলাতে, যিশু পারেন আপনাকে বাঁচাতে, যিশু পারেন আপনাকে নতুন বানাতে। যাকো, গিদিয়ন, শৌল, দাউদ এরা সর্বনিকৃষ্ট ছিল। তাই যাকো বলছে, আমি প্রবঞ্চক, আমার দিয়ে হবে। যখন তুমি আমার কাছে প্রার্থনা করছো, তোমার দিয়েই হবে। গিদিয়ন বলছে, আমি অত বীর নয়, অত বলছে, তোমার দিয়েই হবে। শৌল বলছে, আমি তো ক্ষুদ্র বংশে জন্মেছি, আমি কি ইসরায়েলের রাজা হতে পারি? ঈশ্বর বলছে, হে, তোমার দ্বারাই হবে। দাউদ বলছে, আমি তো ভেড়া চড়াই, ঈশ্বর বলছে, তোমার দ্বারাই হবে। তারা ভেবেছিল তারা নিম্ন, অজানা, তুচ্ছ, আর ঈশ্বর এই তুচ্ছদেরকে ব্যবহার করবে, বাঁচবে। তাই ধার্মিকতা কাজের জন্য ঈশ্বর কিছু নাইদেরকে ব্যবহার করে। তিনি হতাশাগ্রস্তকে বাঁচেন, তিনি নম্রকে বাঁচেন। ঈশ্বর বলেন, আমি মূর্খ, দুর্বল, নিজ, তুচ্ছ কিছুই নয়কে ব্যবহার করব। কেন প্রভু যিশু তুমি এদের ব্যবহার করবে? আমার প্রশ্ন, আমি প্রশ্ন করছিলাম, প্রভু কেন তুমি এদের ব্যবহার করবে? কেন মূর্খকে, কেন দুর্বল ক্ষীণকে, কেন নিজ এবং নিম্নকে, কেন তুচ্ছকে, কেন কিছুই নয় এমনকে? ঈশ্বর বলেন, আমি তুলি যাতে তারা বলে আমার জন্য নয়, ঈশ্বরের অনুগ্রহের জন্য। আজকে ঈশ্বর কেন বাঁচেন? কেমন বাঁচেন? ঈশ্বর কেন বাঁচেন? ঈশ্বর কেন বাঁচেন? 29 পদ বলে, যেন কোন মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্রদ্ধা না করে। তাই ঈশ্বর বলছে, তুমি কখনো গান শেখনি, কখনো হারমোনিয়াম বাজাওনি, খাম, আমি তোমাকে বেস্ট আরাধনাকারী বানাবো। সমস্ত কিছুতে আজকে তাকে তুলে